দণ্ডবত আমি মানিবরণ এই মুহূর্তে হাজির আছি আমি জোটপাত্তি কমলেশ বর্মের বাড়িতে তার সাথে আমার সাক্ষাৎকার নিয়ে নামো বর্তমানে আছে কমলেশ দা যে মহাজোটে দাঁড়াইছে মানে কেন দাঁড়াল এবং এই এই দাঁড়ার কারণটা কী কেননা এই নির্দল প্রার্থী অনেকগুলো কিন্তু দাঁড়াইছিল তার মধ্যে কমলেশ দা একজন একজন এই জিসিপির সংগঠন থেকেই কিন্তু দাঁড়াইছে বর্তমানে জিসিপি সংগঠন অনন্ত আছে বংশীয়াতে কিন্তু আরও অমল রায় আছে এই বর্তমানে জিসিপি সংগঠন থাকে অনেকে কিন্তু এই কাউ তৃণমূল সাপোর্ট করবে কাবার বিজেপিকে সাপোর্ট করবে এমন কিন্তু রাজবংশী লোক অনেকে সাপোর্ট করবে বর্তমানে পরিস্থিতি থাকে জোট মানে নয়টা সংগঠন রাজবংশী সংগঠন নিয়ে কমলেশ বর্মণ দাঁড়াইছে কমলেশ দা এই যে নয়টা সংগঠন নিয়ে দাঁড়াইছেন এই মহাজোট কী বার্তা দেবেন সেই বর্তমানে যে ভোট এই কর্মীগুলো কী বার্তা দেবেন কেমন মানে প্রচার চলেছে তোমার কেমন প্রচার চলেছে জয় শিবচন্ডী জয় আই কামতাপুর জয় আই ভারত আমার প্রচার তো মুই এলাও বিড়িয়ে নাই মোর তো পাঁচ ছয় সাত দিন থেকেই পক্স ওষুধ টষুধ খাওয়া দিয়েছ কালকে থেকে অল্প কমে দিচ্ছে তো প্রচার তো এমন পরিস্থিতি পাবলিকে মানে জনগণ যে আছে কুচবিহার বাসী উমরে যে এত সহজিতা করে দিচ্ছে বা ফোন বা ইয়ে মেসেজ বা তার বিনিময়ে কিছু চায়ও না খালি কবর দিচ্ছে যে দাদা আমাকে চিনিস আমরা অমুক থেকেই কবর দিচ্ছি হ্যাঁ তো জনগণেই প্রচার চালাইছে আর কি আর মুই হয়তো দুই একদিনের মধ্যে সুস্থ হলে বিড়েম জেতার জন্য কতটা আশা হয় জেতার জন্য তো একশোর মধ্যে একশো কারণ কুচবিহারের কুচবিহার বাসী তো আমার টোটালটাই আমার পাশেই আছে কারণ জোট তো আর কোনো বার হয় নাই এবার তো মনে করো সবাই মিলিয়ে আমরা একজোট হচ্ছি এতদিন তো আমাকে ভাগাভাগি করে রাখছি এলা নেতা যদি ভাগ হয় তাহলে এলা জনগণ এলা কটে যায় কুচবিহারবাসী এলা কটে যায় তো এবার কুচবিহারবাসীও দেখছে যে নেতার ঘর বা যতগুলিয়া আমার দেশীয় ইয়ে আছে সবাই একটে হয়েছে আসলগুলিয়া তাহলে উমরিয়া অটোমেটিক একটা মনের ফুর্তি যাচ্ছে কিরে আমার লোক একটে হয়েছে তাহলে আমরা এখানে আরও ইদি উদি ওই বাইরের মানুষকে আরও ভোট দিই বাইরের মানুষকে না স্বাধীনতা পাওয়ার থেকে দিয়ে আসি যাচ্ছে তো এবার আমার ভোট আমার আমাকে আমারে ছাওয়াক দেমো মানুষের মানুষক বাইরের মানুষের বাইরের দলক আরও কেয়া দিই বর্তমান পরিস্থিতি একটা ইউটি নিয়ে কিন্তু আলোচনা চলেছিল কিন্তু সরকার সামনে এক সময় প্রায় কয়েক বছর ধরিয়ে কংগ্রেস সরকারও কিন্তু ইউটি দেয়নি এবং তো বর্তমানে যে কেন্দ্রীয় সরকার আছে বিজেপি সরকার তাও কিন্তু ইউটি নিয়ে কিন্তু একটা অন্যতম মর্যাদা করেছে যে ইউটি বর্তমানে হবে তো এবার কুচবিহারবাসীও দেখছে যে নেতার ঘর বা যতগুলিয়া আমার দেশীয় ইয়ে আছে সবাই একটে হয়েছে আসলগুলিয়া তাহলে উমরিয়া অটোমেটিক একটা মনের ফুর্তি যাচ্ছে কিরে আমার লোক একটে হয়েছে তাহলে আমরা এখানে আরও ইদি উদি ওই বাইরের মানুষকে আরও ভোট দিই বাইরের মানুষকে না স্বাধীনতা পাওয়ার থেকে দিয়ে আসি যাচ্ছে এবার আমার ভোট আমার আমাকে আমারে ছাওয়াক দেমো মানুষের মানুষক বাইরের মানুষের বাইরের দলক আরও কেয়া দিই বর্তমান পরিস্থিতি একটা ইউটি নিয়ে কিন্তু আলোচনা চলেছিল কিন্তু সরকার সামনে এক সময় প্রায় কয়েক বছর ধরিয়ে কংগ্রেস সরকারও কিন্তু ইউটি দেয়নি এবং তো বর্তমানে যে কেন্দ্রীয় সরকার আছে বিজেপি সরকার তাও কিন্তু ইউটি নিয়ে কিন্তু একটা অন্যতম মর্যাদা করেছে যে ইউটি বর্তমানে হবে না এই ইউটি নিয়ে তোমরা কী করবে মানে কেন্দ্রীয় শাসিত অঞ্চল বা আলাদা রাজ্যের ব্যাপারটা নিয়ে তোমরা কী করবে ইউটি হোক বা আলাদা রাজ্য হোক বা যেটাই হোক এটির এইঠেকার জনগণ তো এইঠেকার যেগুলি কুচবিহার বাসী আছে একশোর মধ্যে একশো জনে চায় কিন্তু চাওয়ার পদ্ধতিটা এতদিন খুঁজি পায় নাই আমার কাছেই সবাই টোপ দিছে যে আলাদা রাজ্য দিবে আলাদা ভাষা দিবে আলাদা অমুক দিবে নারায়ণী ব্যাটালিয়ন দিবে নারায়ণী রেজিমেন্ট দিবে কিন্তু ব্যাটালিয়ন রেজিমেন্ট কী জিনিস ওটা তো মুই ছোটো থাকেই কম বেশি দেখছং শুনছং বুঝছং ওগুলি কোনো দিনও সম্ভব নয় ওটা খালি সাইনবোর্ড এখান করি কিন্তু গণতন্ত্র দেশ হিসেবে যদি আমরা আলাদা রাজ্য চাই আলাদা কিছু করিতে চাই তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমার দিল্লি পৌঁছিয়ে আমার নিজের কথা নিজে কওয়া হবে তবে তো হবে ওই কারো পাছত বা কারো সাথত ভোট দিয়ে উমেদদারায় কওয়া হ্যাঁ আমরা এটি কমনা কমকই উমরে পাঁচ বছরে এটি থেকে দিল্লি গেতে গেতে ভুলে যাবে পাঁচ বছর আর ওইটা খেলে থাকেন না যেমন গত বারো পাঁচ বছর আগত কইছে ইউটি হোগা অমুক হোগা তমুক হোগা হ্যাঁ ডেভেলপ হোগা পাঁচ বছরে সব ভুলে গেছে এলার উল্টে আমাকে ধমকায় কেয়া ইউটি ইউটি নাড়ার লাগাড়া হয় হ্যাঁ মানে ইউটি চাইলেই বিপদ আর এখাকার ফির আরও নেতা আছে উত্তরবঙ্গের কথা কলেই মুশকিল
হাঁটুয়ে ঠাটুয়ে বলে ভাঙি দেয় আরও বলে কত কিছু করে। হ্যাঁ, একসময় একটা ইয়ে করছে যে এইঠাকার কামতাপুরি বা রাজবংশী লোক যেহেতু এই আলাদা রাজ্যের বিষয় নিয়ে আলোচনা ইয়ে করে আন্দোলন করে, তা কিন্তু হাঁটুয়ে ভাঙিয়ে দেওয়া হবে এই উদয়ন করে সেই বক্তব্য। সেই বক্তব্যের পরে কিন্তু অনেকে কিন্তু সেই এই রাজনৈতিক বিষয়ে অনেকটাই কিন্তু যে কোনো দল থেকে কিন্তু পাশে আসেছে। কেননা সেই একটা দীর্ঘদিনের কুচবিহারের একটা দাবি ছিল যে আলাদা রাজ্য হবে, কিন্তু আজও হয় নাই বা হওয়ার সম্ভাবনা কতটা হবে। এবং এইঠাকার যেহেতু ভূমিপুত্র লোক বা এইঠাকার লোক যদি জল ছিঁকিয়ে মাছ ধরে তবে কিন্তু এই জায়গার লোক কিন্তু যে পার্লামেন্টের ছাই তুলে কাই নিরামিষ খাবে কাই রুটি খাবে তার ব্যক্তিগত ব্যাপার, কাই ইউটি যাবে না কাই কী চাইবে তার ব্যক্তিগত মত থাকড়ে পায়। হুম, তার বিষয়ে মানে কথা কওয়া মানে তো ওটা মানে বোঝে নেই কেমন তাহলে বাড়াবাড়ি। হুম, তো এইঠাকার মানুষ এতদিন ভুল বুঝিয়ে ভোট নিছে, এবার যদি মনে করো গণতন্ত্রটা এইঠাকার মানুষ বোঝে ভোটের একটা মূল্য কী বোঝে, এই একটা ভোটের জন্যেই নেতা মন্ত্রীগণের এত পাওয়ার, এই একটা ভোটে যদি এবার না দেয় ওই হিরো থাকি জিরো হয়ে পরে খুঁজি পাওয়া যাবে না। তা এই এই বোধটা যখন আমার কুচবিহারের মানুষের এবার যদি ভিতরে ঢোকে যে ভোটটা নষ্ট করা যাবার নয়, আমার চাওয়া পাওয়া কী আছে, হুম, আমার নিজের লোক এবার খাড়া হয়েছে নিজের লোক দিয়ে সেটা আমরা পাওয়াম, তারপরে গণতন্ত্র দেশ হিসেবে ওই দিল্লি যেয়া আমার যেটা চাওয়া পাওয়া যা কিছু আছে সেটা আদায় করি নিয়ে আসার দায়িত্ব মোক যেহেতু দিবে তা নিয়ে এসের দায়িত্ব মোট থাকবে। আমরা শুনলাম কংগ্রেসদের কাছে যে এই বিষয়টা নিয়ে যে ভোট দাঁড়াইছে সেই কুচবিহারের বিষয় নিয়ে কিন্তু তুলে ধরবে সেই পার্লামেন্টত, কারণ এই কুচবিহারের যে সমস্যা সেই সমস্যা তুলে ধরার চিন্তাভাবনা কিন্তু আছে এমনটা কিন্তু জানালে কংগ্রেস বর্মন জোট প্রার্থীর ক্যামেরায় অনুপ্রবের সাথে মানিক বর্মন, আমার চ্যানেল কুচবিহার।